গাড়ির কন্ডিশন কেমন আছে ইঞ্জিন কন্ডিশন কেমন আছে আউটলুকটা কেমন আছে রঙের কোনো কাজ আছে কিনা সো যারা এক্সিও একটি গাড়ি খুঁজতেছেন মনের মতো হচ্ছে না ইন ডিটেলসে দেখানোর পরে আমি মনে করি পছন্দ হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আরেকটি গাড়ি রিভিউ করতে সো সো অনেকেরই প্রশ্ন থাকতে পারে কী গাড়ি রিভিউ করবেন ভাই আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজিও গাড়ি সো এই গাড়িটির ইন ডিটেল সম্পর্কে আপনাদেরকে আমি যতটুকু পারি চেষ্টা করব বলার জন্য চলুন তাহলে এই গাড়িটি ইন ডিটেলস খুঁটিনাটি যা আছে প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আপনাকে গাড়ির সামনের লোকটা যদি দেখাতে চায় রঙের কন্ডিশনটা দেখেন রং কিন্তু অ্যাকচুয়াল পরিমাণে টাচ আপ পাবেন না রঙটা ভালো কন্ডিশনে আছে বলতে গেলে সো এই যে এদিকে যে গ্রিলটা আছে গ্রিলটা কিন্তু ভালো কন্ডিশনেই আছে এক জিওর যে লোগোটা আছে টয়টার যে লোগোটা আছে এটা এখনো পর্যন্ত লাগানো আছে সামনে হেডলাইট প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন শুধু প্রজেকশন হেডলাইট না সাথে সাথে অরিজিনালও পাবেন সো এই যে বাম্পারটা দেখেন কোন ধরনের যে মারিগুঁতা নাই এই বাম্পারটা দেখলেই কিন্তু বোঝা যায় সো শুধু এই বাম্পারটা এক্সটারনাল আরেকটি বাম্পার লাগানো আছে সিরিয়ালটা পাচ্ছেন তেত্রিশ সাথে আবার পাচ্ছেন ফগ লাইট সহকারে পাচ্ছেন সো এক কথা বলতে গেলে গাড়িটা কিন্তু ভালো কন্ডিশনে আছে সামনের লুকটা একদম গুড কন্ডিশনে আছে চলুন এই গাড়িটির মডেল রেজিস্ট্রেশনটা কি হতে পারে সে মডেল রেজিস্ট্রেশন অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দিব এটার মডেল পাচ্ছেন দু হাজার সাতে রেজিস্ট্রেশন পাচ্ছেন দু হাজার এগারোতে আপ টু ডে পাবেন পনেরোশো সিসির গাড়ি অক্টেনে পাশাপাশি সিএনজি করা আছে সামনের কন্ডিশনের যে রংটা দেখছেন পিছনের পিছনের কন্ডিশন রংটা কিন্তু সেম কন্ডিশনে পাবেন এই যে দেখেন রঙের কোনো কাজ নাই এক কথায় ধরতে গেলে তো সামনের লাইটটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন এই যে লাইট যেটা আছে এখনো পর্যন্ত গুড কন্ডিশন আছে যে গুলো দেখেন এক্সিওর যে লোগোটা আছে এটা কিন্তু ভালো কন্ডিশনেই আছে এই যে টয়টার লোগোটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে সিরিয়ালটা পাচ্ছেন তেত্রিশ সিরিয়াল এই যে বাম্পারটা দেখেন কোনো ধরনের মারিগুতা নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি জিরো বলতে পারেন এই যে এক্সটার্নাল যে আরেকটি পিছনে বাম্পার ওইটা পর্যন্ত এখনো লাগানো আছে সে এই যে ব্যাকলাইটটা দেখেন ব্যাকলাইটটা কিন্তু গুড কন্ডিশন আছে এক কথা ধরতে গেলে রঙের কন্ডিশন সামনের হেডলাইট পিছনের ব্যাক লাইট প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল আছে কথা ধরতে গেলে চলুন তাহলে সামনের গ্লাসটা কি কন্ডিশনে আছে এবং সাইড গ্লাস পিছনের গ্লাসের কন্ডিশনটা দেখেনি সামনের গ্লাসটার কথা যদি এক্সপ্লেন করি সামনের গ্লাসটা কিন্তু ভালো কন্ডিশনে পাচ্ছে এক কথা ধরতে গেলে শুধু এই গ্লাসটাই নয় এটা সাইড গ্লাস যেগুলো আছে প্রত্যেকটা গ্লাসই কিন্তু ভালো কন্ডিশনে আছে এদিকে আবার নিকিল করা আছে এটা দরজাগুলোতে কিন্তু আবার নিকিল করা আছে সো পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন এই যে দেখেন এখনো পর্যন্ত লোগোটা লাগানো আছে পিছনের গ্লাসটা তার মানে এখনো পর্যন্ত অরিজিনাল পাবে না কথায় ধরতে গেলে সো গ্লাস নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না শুধু এই না ওই সাইডের গ্লাসগুলো ভালোই আছে কথা ধরতে গেলে সো চলুন তাহলে এই পাশে যে দরজাটা আছে দরজার কন্ডিশনটা যদি দেখায় এই যে দেখেন দরজাটা খুলে যদি আপনাদেরকে একটু দেখায় যে দরজার খুঁটি যেগুলো আছে এই যে দেখেন দরজা কোন দরজার জন্য মাইর নাই এটা দেখলেই বলা বোঝা যাচ্ছে এই যে দেখেন প্যাডটা দেখেন প্যাডটা ভালো কন্ডিশন আছে এখানে যে একটা সুইচ আছে দুইটা সুইচ আছে এই ক্লিকি অবস্থায় পেয়ে যাবেন শুধু এই পাশের দরজা না ওই পাশের দরজাটাও যদি দেখি আশা করি সিমিলার কন্ডিশনে পাবেন এই যে দেখেন এগুলো দেখলেই বোঝা যাচ্ছে কোনো ধরনের মাইরগুতা নাই আশা করি ভালো কন্ডিশন আছে এই যে দরজা প্যাডটা দেখেন ভালো কন্ডিশন আছে তো এক কথা দেখতে গেলে এই পাশের দরজাগুলো দুইটা ভালো আছে তাহলে ড্রাইভিং পাশের দরজাগুলো কি অবস্থা অবশ্য প্রশ্ন থাকতে পারে চলুন তাহলে ড্রাইভিং ড্রাইভিং পাশের দরজাটা আছে প্রথমে যদি পিছনের দরজাটা দেখাই এই যে দেখেন পিছনের দরজাটা দেখেন এই যে দেখুন কোন ধরনের মারগুতা নাই ফ্রেশ কন্ডিশনে আছে এই যে প্যাডটা দেখেন প্যাডটা ভালো কন্ডিশনে আছে ড্রাইভিং সিটের এই ড্রাইভিং সিটের পাশে যেটা আছে এটা যদি দেখেন এই যে দেখেন কোন ধরনের মারগুতা নাই প্যাডটা দেখেন সুইচগুলো দেখেন এখনো ক্লিকি অবস্থায় আছে এক কথায় ধরতে গেলে সো চারটা দরজায় সিমিলার কন্ডিশনও পাবেন সেটা নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না যারা একজিগ গাড়ি ঘুষতেছেন মিলতেছে না বা কন্ডিশন ভালো হচ্ছে না কোথাও ভালো পাচ্ছেন না সো কোনো টেনশন করতে হবে না এই গাড়িটা এসে দেখেন আমি আশাবাদী অবশ্যই পছন্দ হবে চলুন তাহলে ইঞ্জিল কন্ডিশন এবং পিছনে যে কন্ডিশনটা আছে ওটা কি আছে গাড়ির যে একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল কন্ডিশনটা যদি ভালো হয় তাহলে একটা গাড়ি কিন্তু অনাহে ভালোভাবে ইউজ করা যায় তো চলুন তাহলে ইঞ্জিল কন্ডিশনটা দেখেন গাড়ির যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিল কন্ডিশন আমি একটু আগে বলেছিলাম সো ইঞ্জিল কন্ডিশন যদি ভালো হয় সো সেক্ষেত্রে গাড়িটা গাড়িটা চালানোর ক্ষেত্রে একটু ইজিলি ভালোভাবে ইউজ করা যায় সো ইঞ্জিল কন্ডিশনটা দেখেন প্রথমে যদি ইঞ্জিনটা দেখি ভিভিটা ইঞ্জিল এই যে ওয়ান এন্ড জেড এফ ই এটা এখন পর্যন্ত আছে এক কথা ধরতে গেলে তাহলে ইঞ্জিলটা অরিজিনাল কন্ডিশনই আছে সো এদিকে যদি সকেট জাম্পারটা দেখি যে এইদিকে সকেট জাম্পার থেকে শুরু করে মার্সেলটা দেখেন মার্সেলটা অনেক গুড কন্ডিশন আছে আবার এই পাশে সকেট জাম্পারটা কিন্তু ভালো কন্ডিশন আছে ব্যাটারিটা এখনও পর্যন্ত নতুনের মতোই আছে সো এখানে দেখেন যে এটা সিএনজি করা আছে সিএনজি কিটটা এখনো পর্যন্ত লাগানো হচ্ছে এক কথায় ধরতে গেলে ইঞ্জিল কন্ডিশন কিন্তু পারফরমেন্স একদম গুড কন্ডিশনে পাবে এটা নিয়ে কোনো ধরনের টেনশন বা হ্যাসেল করতে হবে না সো এসে দেখেন আশা করি এই গাড়িটি পছন্দ হবে চলুন তাহলে ব্যাকসাইডটা কেমন আছে ওটা দেখে নিই ডালাটা তুলে যদি ব্যাক সাইডের যে কন্ডিশনটা ওটা যদি দেখাতে চাই আপনাদেরকে যে দেখেন প্রথমে তুলে এই জায়গাটা যদি দেখা। কোনো ধরনের মাইরিগোতা নেই এখানে দেখা যাচ্ছে এক কথায় ধরতে গেলে চারোটা পাশে একদম গুড কন্ডিশন আছে যে দেখেন এখানে যে একটা পেপার আছে এখনো পর্যন্ত লাগানো আছে তো এইদিকে যে বিস্কিটগুলো দেখেন এই যে বিস্কিটগুলো এখনো গুড কন্ডিশনে শুধু এই পাশার না এই যে এইদিকে দেখেন এদিক থেকে এখানে দেখেন বিস্কিট গুলো এখনো ভালো কন্ডিশনে আছে এই দিকে যদি ভিতরে একটু দেখিয়ে যে সিনজি সিলিন্ডার অলরেডি লাগানো আছে তার মানে সিনজি করা আছে এই যে এক্সটারনাল যে চাকাটা আছে চাকাটা এখনো পর্যন্ত চাকা ওইটা এখনো আছে অলরেডি সো এক কথা বললে যে দেখেন গাড়ির যে বডিটা আছে বডিটা কিন্তু ভালো কন্ডিশনই পাচ্ছেন সো গাড়িটা আশা করি আপনারা যদি নেন অবশ্যই আশা করি জিতবেন সো এই গাড়িটির দাম এবং কন্ডিশন আমি মনে করি একদম ভালো কন্ডিশনে আছে এবং দামটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে সো দামটা অবশ্যই বলবো ভিডিওটি পুরোটি আপনার দেখতে হবে সো এই গাড়িটির সম্পর্কে ইন ডিটেলসে আমি সর্বোচ্চ পারি দেখানোর চেষ্টা করতেছি এখন খুঁটি নাটি যা আছে এ টু জেড অবশ্যই আমি চেষ্টা করব পুরোটা আপনার দায়িত্ব থাকবে গাড়িটি নেওয়ার কিভাবে নিবেন কোথায় আসতে হবে অবশ্যই আপনাদেরকে লোকেশন জানিয়ে দেব আমি সর্বোচ্চ এই গাড়িটির এ টু জেড দেখানোর চেষ্টা করেছি আর পুরোটাই দায়িত্ব দেবে আপনার উপরে আপনি এসে দেখেন বা ট্রেস ড্রাইভ করেন যে কোনো অ্যানালাইটিক সেন্টারে নিয়ে যেতে পারেন বা চেক করে নিতে পারেন এই গাড়িটি সো এই গাড়িটি নিতে হলে কোথায় আসতে হবে তো লোকেশনটা অবশ্যই ক্লিয়ার করব তার আগে আমি দামটা বলতে চাই অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই গাড়িতে এ টু জেড ভালোই দেখলাম দামটা কত দামটা আপনার সাধ্যের মধ্যে মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও যদি আসেন গাড়ি পছন্দ হয় অবশ্যই দামের মধ্যে আলোচনা করতে পারবেন সো এই গাড়িটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডে আসলেই গাড়িটি পেয়ে যাবেন দশ এগারো নতুন ব্রিজের গোড়ায় আসলে কিন্তু স্টার কার শোরুমটা পেয়ে যাবেন সো আমার তারপরও যদি আসতে প্রবলেম হয় লাইভ লোকেশনে আসতে পারেন লাইভ লোকেশনটা হচ্ছে গুগলে যা সার্চ করবেন স্টার কার লাগে ওখান থেকে দেখে দেখে লাইভ লোকেশনে চলে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকছেই সো আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি